हेलो माय स्टूडेंट्स ऑफ क्लास फोर, अ वेरी गुड आफ्टरनून टू ऑल। कैमन आछो तुम्हारा सबाई? आशा करी सबाई तुम्हारा खूब भालो आछो, निजेर जत्न निच्छो। तुम्हारा तो आमाके चिने आछो, आई एम योर ईवीएस टीचर अलकानंदा भट्टाचार्य। एवं आमरा किन्तु एखन तोमादेर क्लास फोरे जारा बाच्चारा आछो तादेर जन्य किन्तु आमी चले आसि। एवं आमरा एखन कि शुरू करब, आमरा तोमादेर परिवेश विद्या बा ईवीएस जे बोइटि आछे सेटि निये आलोचना करब। তার আগে বলে নেই, এই যে করোনা কালে তোমরা ইবিএস পড়ছো বলেই বলছি, এই করোনা কালে কিন্তু খুব সতর্ক থাকাটা খুব দরকার। তো এগুলো তো তোমরা জানোই, আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলবো, আমরা তোমার স্যানিটাইজ করবো, ভিড় ভাট্টাতে যাব না, এগুলো তো তোমরা জানো আমিও জানি। শুধু কিছু হেলদি খাওয়ার খাবে বুঝেছো, তাহলে কিন্তু নিজের ইমিউনিটি বিল্ড করতে পারবে। এগুলো তোমরা জানো, আমি জাস্ট তোমাদেরকে একটা রিমাইন্ডার দিলাম। একটু ভিটামিন সি গ্রহণ করা, লেবু যেটাকে বলি, হ্যাঁ সেগুলো একটু খাওয়া, তারপরে আদা তুলসী এগুলো একটু খাবে, ঠিক আছে? তোমরা তো ছোট, তোমাদের হয়তো বা আদা তুলসী দিয়ে সেই রসটা তোমাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু ইটস ভেরি গুড ফর ইওর হেলথ। এবং শুধু তোমাদের না, আমাদের জন্য, আমরা বড়রা যারা আছি আমরাও কিন্তু সেগুলো ফলো করব, কেমন? তো আশা করি যে তোমরা সবাই ভালো থাক আছো এবং ভালো থাকবে। নিজেকে নিজেকে মানে কি করে রক্ষা করতে হয় এগুলো তোমরা জানো, ঠিক আছে? তাহলে চলো আজকে আমরা আমাদের টপিকে ঢুকে যাই। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা গতদিন কি আলোচনা করেছিলাম, মনে আছে কি না? মনে মনে একটু করিয়ে দেব। এই যে তোমাদের যে ইবিএস বই আছে, চারিদিকে দেখো চাহি বা লুকিং অ্যারাউন্ড, এই বইটিতে কিন্তু আমরা বইটি থেকে আমরা কি আলোচনা করছিলাম, ইউর চ্যাপ্টার নাম্বার টুয়েলভ, ইজন্ট ইট সো? চ্যাপ্টার নাম্বার টুয়েলভ, যেটার নাম ছিল সময়ের সঙ্গে পরিবর্তন, মনে আছে? চেঞ্জিং টাইমস, যেখানে আমরা ভগবান দাস বলে একজন ভদ্রলোকের কথা জানতে পেরেছিলাম, তার ডায়েরির পাতা থেকে কিছু পর্ব, কিছু অংশ সম্পর্কে আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম, এগুলো আমরা জানতে পেরেছিলাম, মনে আছে কি? যদি মনে না থাকে ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে একটা ছোট্ট রিক্যাপিচুলেশন, ছোট্ট একটা মানে রিক্যাপ দিয়ে দিচ্ছি, একটা ছোট্ট রিভিশন হয়ে যাবে। তার আগে তোমাদেরকে বলি যে আমরা এই যে চ্যাপ্টারটি, চ্যাপ্টার নাম্বার টুয়েলভ করার আগে কিন্তু আমরা আরেকটি চ্যাপ্টার করেছিলাম, সেটি মনে আছে নিশ্চয়ই, চেঞ্জিং ফ্যামিলিজ। সেখানে আমরা জানতে পেরেছিলাম যে সময়ের সাথে সাথে এক একটা পরিবার, এক একটা ফ্যামিলির মধ্যে কি কি চেঞ্জেস আসে, ঠিক আছে? অনেক সময় অনেকের বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ের ফলে অনেক চেঞ্জ আসছে, তারপর অনেক ছোট বেবিদের জন্ম হচ্ছে, সেই বেবিজরা আসার পরে ফ্যামিলিতে চেঞ্জ হচ্ছে, লোকেদের হয়তো বা ধরো চাকরি হয়ে যাচ্ছে, চাকরির জন্য বা ধরো হায়ার এডুকেশনের জন্য কোথাও কেউ বাইরে চলে যাচ্ছে বা চাকরির জন্য বদলি হয়ে কোথাও চলে যাচ্ছে, তখনও কিন্তু পরিবারের মধ্যে অনেকগুলো পরিবর্তন আসে, তাই তো? একটা ছোট্ট মানে একটা বড় পরিবর্তনের সাথে ছোট ছোট অনেকগুলো জিনিস কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের সামনে আলোচনা করেছিলাম। তো সেটা করার পর আমরা এখন যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা মানে গতদিন করেছি, আজকেও আমরা করব, সেটা হলো সময়ের সঙ্গে পরিবর্তন। এবার দেখো, আমরা আগের যে চ্যাপ্টারটি আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখেছি যে সময়ের সঙ্গে ফ্যামিলির মধ্যে কি কি চেঞ্জ হয়, তাই তো? এখন আমরা জানবো যে বাইরের কিছু কিছু চেঞ্জের পরিবর্তনের ফলে, মানে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে না আমাদের বাইরে, তো সেটার ফলে আমাদের লাইফস্টাইল, আমাদের জীবনে কিরকম পরিবর্তন হয়। দেখো সেদিন তোমাদেরকে আমি বলেছিলাম যে দেখো, আমরা এতদিন এক ধরনের লাইফস্টাইল আমাদের ছিল, আমরা আরামসে মানে ঘর থেকে বেরিয়ে আমরা স্কুলে যেতে পারতাম, তোমরা খেলার মাঠে যেতে পারতে, মানে কত মজা আনন্দ করতে পারতাম। কিন্তু হঠাৎ করে যেহেতু এই করোনা ভাইরাস চলে এসছে, আমাদের কিন্তু লাইফস্টাইল পুরো চেঞ্জ হয়ে গেছে, তাই না? দেখো মাস্ক যে শব্দটি, কই আগে তো আমরা কেউ মাস্কের কথা আমরা কজন জানতাম? হ্যাঁ আমরা বড়রা হয়তো জানতাম, তোমরা কতজন জানতে যে সব সময় একটা মাস্ক মুখের মধ্যে পরে তোমাকে যেতে হবে কোথাও? দেখো না সামনে কদিন পরে দুর্গাপুজো আসছে, অন্যান্য বছর দুর্গাপুজো উপলক্ষে আমাদের কত এক্সাইটমেন্ট থাকে, কত আনন্দ থাকে, শপিং করব, তারপরে আমরা তো ড্রেসগুলো সিলেক্ট করে রাখি না, এক একদিন এক একটা, সপ্তমীতে একটা, অষ্টমীতে একটা, নবমীতে একটা, দশমীতে ভাসানে যাব, পুজোতে নাচবো, খাবো, ঘুরবো, কত এক্সাইটমেন্ট থাকে। কিন্তু এবছর ভাবো, এবছর আমাদের নিজের সেফটির কথা কিন্তু আমাদেরকে সবচেয়ে আগে ভাবতে হচ্ছে। এজন্য পুজো হয়তো বা হবে,
মা তো আসবেনই, পূজো তো হবে, কিন্তু হয়তো বা আমরা সেরকম আগের গতবার বা তার আগের বছরগুলোর মতো আমরা ইনভলভ হতে পারবো না। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে বাইরে যে একটা চেঞ্জ এসছে, একটা ভাইরাস চলে এলো কোথা থেকে, মানে হুট করে একটা চলে এলো ভাইরাস, একটা ছোট্ট জীবাণু যাকে না মানে খালি চোখে দেখাই যায় না, তোমাকে সেটার জন্য অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে, তাই তো? সে ছোট্ট ভাইরাসের জন্য তোমার লাইফস্টাইল কেমন চেঞ্জ হয়ে গেছে, শুধু তোমার তোমার না আমার না পুরো পৃথিবীর লোকেদের কিন্তু জীবনযাত্রা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো তোমাদেরকে তো একটা জিনিস আমি দেখালাম, এবার তোমাদের বইয়ের মধ্যে কিছু ইনসিডেন্ট ধরে ভগবান দাস বলে যে লোকটি আছে ইংলিশ বইয়ে, যারা ইংলিশে পড়ছো বইটি, সেখানে ভদ্রলোকের নাম হলো চেতন দাস, মনে থাকবে চেতন দাস আর ভগবান দাস, ঠিক আছে? বইগুলোতে একটু নাম পরিবর্তন হয়েছে, বাট ইনসিডেন্টস আর অ্যাবসলিউটলি সেম। সো আমরা চলো একটা ছোট রিক্যাপ দিয়ে আমরা স্টার্ট করে দিই। তো গতদিন আমরা যে পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে ভগবান দাস বলে যে লোকটি আছে, হাতে বই নিয়ে নাও চট করে তোমরা, তাহলে আমরা ছোট্ট একটা রিক্যাপ তোমাদের হয়ে যাবে, তারপরে কিন্তু তোমরা তোমরা ইজিলি বুঝতে পারবে। আচ্ছা কি বলছিলেন, যে আমার নাম ভগবান দাস, অনেক বছর আগে আমি তোমাদের মতো ছেলে মেয়েদের শিক্ষা দিতাম, আমি তখন আমার তরুণ বয়সের দিনগুলো সম্পর্কে লেখালেখি করে কাটাতাম, আমি এই দিনগুলো সম্পর্কে তোমাদের সাথে কিছু আলোচনা করতে চাই। মনে পড়ছে এগুলো আমি আলোচনা করেছিলাম? তো কি দেখেছিলাম, যে ভগবান দাস যিনি উনি বেসিক্যালি একজন টিচার, ঠিক আছে? তো উনি ডায়েরি লিখতেন, উনি ওনার ছোটবেলার কিছু ঘটনা উনি লিখেছেন। আমরা জানতে পেরেছি যে ভগবান দাস বলে যে ব্যক্তি উনি ডেরা গাজি খান বলে একটি জায়গায় থাকতেন, যে জায়গাটি আজকের দিনে পাকিস্তান বলে দেশটিতে পড়ে আছে। এবং আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল, কবে স্বাধীন হয়েছে আমি জানি, তোমাদের সবার মনে আছে 1947 15th August। তো এই দিনে কি হয়েছিল, আমাদের দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু আমাদের যে ভারতবর্ষ দেশটি দুটো ভাগে ভাগ হয়ে গেছিল, একটা ভাগের নাম হয়েছিল ইন্ডিয়া মানে ভারতবর্ষ, আর আরেকটি যে মানে অংশ যেটা আমি তোমাদেরকে সেদিন ম্যাপেও দেখেছিলাম, আজ দেখাচ্ছি না, সেদিন দেখিয়েছিলাম, সেটার নাম হয়েছে পাকিস্তান। তো এই যে ভগবান দাস বলে যে ব্যক্তি, তার বাড়ি যে ডেরা গাজী খান বলে যে জায়গাটি, সেটি কোথায় পড়ে গেছে, পাকিস্তানে পড়ে গেছে, এবং মাঝখান দিয়ে সীমানার যে রেখা, সীমান্ত রেখা বা যাকে আমরা ইংলিশে বলি বর্ডার, হ্যাঁ, যে বর্ডার চলে গেছে, এবং সেই বর্ডারের জন্য এপাশ থেকে ওপাশে লোকেরা চট করে যাতায়াত করতে পারে না। কিন্তু যখন প্রথম দেশ ভাগ হয়েছিল, তো মানে প্রথম বলতে মানে যখন হয়েছিল আর কি, তোমাদেরকে তো সেদিন আমি বলেছিলাম যে একই দিনে কিন্তু দুটো দেশ মোটামুটি স্বাধীনতা পেয়েছিল, মানে স্বাধীনতা দিবস পাকিস্তান এবং ভারতবর্ষ একই একই দিনে ওরা উদযাপন করে, তবে পাকিস্তান কোন দিনে করছে 14th August-এ, ভারতবর্ষ করছে 15th August-এ, কিন্তু সময়টা ছিল একটা 1947 1947 সাল। এবং তোমাদের সাথে আমি আলোচনা করছি দুটো দেশের ক্যাপিটাল কোনটা, তোমাদেরকে বলেছিলাম না পাকিস্তানের ক্যাপিটাল হলো ইসলামাবাদ, ভারতবর্ষের ক্যাপিটাল হলো দিল্লি, রাইট? ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি ছিল মনে পড়ছে? পণ্ডিত জওয়াহরলাল নেহরু। এবং পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি ছিল? মোহাম্মদ আলী জিনা। এবং আমি ওদের দুজনেরই কিন্তু ছবি তোমাদেরকে দেখিয়েছি, ওরা কিন্তু খুব ভালো বন্ধু ছিল জানো। আচ্ছা ঠিক আছে, তো মানে ভাগ হয়ে গেছে, দু বন্ধু দু দেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী হয়ে গেছে। এবার কি হলো যে ভগবান দাস তো ছোট ছিল তখন, তো সে বুঝতে পারেনি যে লোকেরা এসে বলেছে যে তোমরা এই দেশে এখন এখানে থাকতে পারবে না, তোমাদেরকে চেঞ্জ করে ভারতবর্ষের যে মানে বর্ডার চলে গেছে সেখানে চলে যেতে হবে। কিন্তু ওরা তো বুঝতে পারছিল না, আগে তো পুরো দেশটা একই ছিল, হঠাৎ করে 1947-এ সেই 14th August এলো, মাঝখান দিয়ে কেউ লাইন কেটে দিয়ে গেল এবং জায়গা এখন শিফটিং করে নিতে হবে। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে ভারতবর্ষ থেকে অনেক অনেক লোক কিন্তু সেই বর্ডার ক্রস করে পাকিস্তানে চলে গেছে, নিজের বাড়ি ঘর ভিটে মাটি সব ছেড়ে সেভাবে পাকিস্তানের যে বর্ডারে এপারে যারা লোক অনেক লোকেরা ছিলেন ওরা ওখান থেকে আমাদের মানে ভারতবর্ষে চলে এসেছে। এবং ভগবান দাস এমন একজন ব্যক্তি ছিলেন, ছোট্ট ছিলেন, ওনার বয়স 8-9 বছর ছিল তখন, উনি বুঝতে পারেননি যে ঘটনাটা কি হয়েছে, কিন্তু সবাই মিলে ট্রেনে করে ওরা কোথায় এলো, সেই ডেরা গাজী খান থেকে ওরা নিউ দিল্লি মানে নিউ দিল্লি না দিল্লির আশেপাশের কিছু একটা অংশে ওরা
ট্রেনে করে এলো এবং তোমাদেরকে আমি ট্রেনের ছবি দেখিয়েছিলাম যে কি করে এক একটা ট্রেনের মধ্যে মানে মানে লোকেরা গাজা গাজি করে উঠে কিন্তু চলে আসে। এই ছবিগুলো তোমাদের বলেছিলাম যে গুগলে যদি তুমি সার্চ করো উইকিপিডিয়াতে ইমেজেসে গেলে তোমরা সব কিছু ছবি পেয়ে যাবে এবং প্রত্যেকটা কিন্তু রিয়েল পিকচার তখনকার দিনের ট্রেন। তারপর ওরা প্রথমে কোথায় এসে থেকেছিল বলেছিলাম না, শিবিরে থেকেছিল, যেটাকে আমরা ইংলিশে বলি রেফিউজি ক্যাম্প। রেফিউজি ক্যাম্পেরও ছবি দেখিয়েছিলাম যে কাপড় দিয়ে টেনে ঠিক এরকম ভাবে শেপ করে তাঁবুর মতো তৈরি করে লোকেরা থাকতো। হ্যাঁ, ওরা এখানে থেকেছিল। প্রথম দিকে ওদের খুব কষ্ট হয়েছিল, শুধুমাত্র ভগবান দাস যে শুধু কিন্তু ওদের কষ্ট হয়নি, ওদের মতো সেই বর্ডারের ওপার থেকে যারা ভারতবর্ষে এসেছিলেন ওদের যেমন কষ্ট হয়েছিল, ভারতবর্ষ থেকে যারা পাকিস্তানে গেছিলেন ওদেরও খুব কষ্ট হয়েছিল। কারণ কি? কারণ ওদের তো কোনো বাড়ি নেই না, ওদের যে জায়গা ছিল ওখানে তো ওদের নিজস্ব বাড়ি জমি মানে পুকুর টুকুর সব ছিল, খুব সুন্দর সাজানো বাড়ি সাজানো বাগান ছিল, কিন্তু সেটা ছেড়ে দুদেশের লোকেরাই যখন শিফটিং করে নিয়েছে, ইন্টারচেঞ্জ করে নিয়েছে, ওদের তো বাড়ি ঘর নেই, ওরা এসে কোথায় থাকবে, কি কাজ করবে, কোন চাকরি করবে। হ্যাঁ, মানে এত কষ্ট হয়েছে ওদের। তোমাদেরকে তো বলেছিলাম আমি না যে এক মুঠো খাওয়ার জন্য লোকেরা কিন্তু অনেক লোকেরা মারা গেছে, কোনো মানে স্বাস্থ্য ব্যবস্থা ভালো ছিল না, মেডিকেল হেল্প কোনো ছিল না, খুব কষ্ট হয়েছে। এখন দুটো দেশের লোকেদেরই কিন্তু কষ্ট হয়েছে, এমন না যে আমাদের দেশে যারা এসছে ওদের কষ্ট হয়েছে, শুধু এমন না, দুটো দেশের লোকেদেরই কিন্তু ভীষণ কষ্ট হয়েছে। কারণ ওই সময়টা কিন্তু ভীষণ মানে কি বলবো একটা টার্বুলেন্ট টাইম ছিল, খুব প্রবলেমের মধ্যে দিয়ে গেছে। থ্যাঙ্ক গড আমরা ওই প্রবলেমের মধ্যে আমাদের জন্ম হয়নি, ভাবো, তাই তো? কিন্তু আমাদের, তুমি আমার কথা ভাবো, ধরো আমাদের যে ঠাকুমা ঠাকুরদা ওরা কিন্তু ওই সময়ের লোক, যদিও আমার আমার ঠাকুরদা বা আমার ঠাকুরমা কিন্তু মানে ওরা এদেশেই ছিলেন এবং এদেশ থেকে মানে ওখানে যেতে হয়নি, কিন্তু অরিজিনালি ওরা ওদের বাড়ি কোথায় জানো? ওদের ওদের মা বাবা যে ওদের বাড়ি কিন্তু বাংলাদেশে, আমাদের এখানে কিন্তু সবাই আমরা যারা আছি ম্যাক্সিমাম লোকেদের অরিজিনাল বাড়ি ওদের ঠাকুরদা 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 দেখবে ওদের যে অরিজিনাল বাড়ি কিন্তু বাংলাদেশে ছিল। এই জন্য দেখবে যখন কোনো বয়স্ক কোনো লোককে যখন তুমি বাংলাদেশের কথা বলবে দেখবে ওদের চোখে জল চলে আসছে, ওরা পুরনো কথা বলছে যে আমাদের তো বাড়ি ছিল, আমাদের ঠাকুর দালান ছিল, দুর্গাপুজো হতো বাড়িতে, এরকম অনেক গল্প কিন্তু আমরা শুনতে পাই। তো দেখো সময়ের সাথে সাথে লোকেদের বাড়ি চেঞ্জ হয়ে গেছে, লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। সেই যে ভগবান দাস বলে লোকটি, উনি এসে রিফিউজি ক্যাম্পে থাকলেন, যেটা তোমাদেরকে আমি অলরেডি পড়িয়ে ফেলেছি গতদিন। সেখান থেকে কি হলো, সেখান থেকে ওরা খুব কষ্টে কিছুদিন পরে সরকার থেকে ওদেরকে সোহানা বলে একটি স্থান, যেটা কোথায় আছে, হরিয়ানাতে আছে। তোমাদেরকে আমি হরিয়ানাকেও দেখিয়েছিলাম কিন্তু যে ইন্ডিয়ান ম্যাপের মধ্যে ভারতবর্ষের ম্যাপে হরিয়ানার প্লেস মানে স্টেটটি কোথায় কোন জায়গায় অবস্থিত সেটা দেখিয়েছিলাম। আচ্ছা, তো এই যে হরিয়ানাতে যে ওরা যে জায়গাটি পেল সেখানে ওরা কি করলো, ছোট ছোট মানে হাত দিয়ে ওরা কষ্ট করে কিন্তু একটি মাড ওয়াল বানালো। হ্যাঁ, ঠিক আছে, একটি মানে মাটির ঘর তৈরি করলো। এই ছবিটি না, এই ছবিটি পরে আসবে, মাড ওয়ালের ছবি কিন্তু তোমাদেরকে আমি সেদিন দেখিয়েছিলাম, তাই না? মাটির ঘরের ছবি কেমন হয়, কি হয়, এবং ওরা কি করেছিল, গোবর দিয়ে লেপত, ঠিক আছে, প্রলেপ দিত যাতে পোকামাকড় কম হয়। তারপর ওপরে ছাদ যে দিয়েছিল তার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কাঠ ইউজ করেছিল, তার মধ্যে কাকড়ি গাছ বলেছিল না, হ্যাঁ না সরি, কিকার গাছ, কিকার গাছ এবং নিম পাতার যে নিম গাছ যে তার ডাল দিয়েছিল যাতে সেই ছাদের মধ্যে যে কাঠগুলো ইউজ হচ্ছে সেগুলোতে যেন পোকামাকড় না ধরে। এইটুকুন পর্যন্ত কিন্তু আমরা পড়েছিলাম যে মানে ডেরা গাজী খান থেকে ভারতবর্ষে এসে ওদের অনেক কষ্ট হওয়ার পরে সামহাও খুব কষ্টে ওরা একটি বাড়ি তৈরি করেছিল যেখানে ভগবান দাস তার মা বাবার সাথে থাকতেন, ছোট্ট একটা বাড়ি, ছোট ভাই বোনরা কষ্ট করে ওরা মা বাবার সাথে সবাই মিলে ওরা কিন্তু নিজেরাই বাড়ি তৈরি করেছিল। কারণ কেন কি সেখানে কোনো ওয়ার্কার ছিল না, কোনো ওয়ার্কারকে ওরা পায়নি যাকে ডেকে এনে ওরা বাড়ি তৈরি করবে, বুঝতে পেরেছো? আচ্ছা চলো তাহলে আজকে আমরা নতুন অংশ স্টার্ট করি। আচ্ছা তোমাদের চলে আসো তোমরা পেজ নাম্বার 99-এ, মানে এই পেজটাতে চলে এসো, কেমন? এই পেজে না, এটা তো পেজ নাম্বার 98, পেজ নাম্বার 99-এ চলে এসো। 99-এ কি দেওয়া আছে বলছি, একটি পরিবর্তনশীল বাড়ি। আগে যে তোমরা দুটো অংশ পড়েছো সেই দুটো অংশের নাম ছিল, একটি নাম ছিল একটি বড় পদক্ষেপ এবং একটি নতুন বাড়ি। এবার এই যে একটি নতুন বাড়ি, সেটা কোন বাড়ির কথা বলছে?
একটি নতুন বাড়ি বলছে, সেই যে ভগবান দাস লোকটি বা চেতন দাস, মানে ইংলিশ বইয়ে যার নাম তোমরা চেতন দাস পড়ছো, সেই লোকটি সেই রেফিউজি ক্যাম্প থেকে যে বাড়ি ওরা ছোট্ট কষ্ট করে বানিয়েছিল, মাড হাউস, মানে মাটির দেয়াল দিয়ে মানে তৈরি করেছিল ঘরটি, সেই ঘরটিকে ওরা বলছে নতুন বাড়ি। এবার আমরা পড়ব একটি পরিবর্তনশীল বাড়ি। সেই যে নতুন বাড়ি, সে নিশ্চয়ই সেই বাড়িটাতে অনেক চেঞ্জ এসছে, অনেক ধরনের পরিবর্তন হয়েছে। এবার কি চেঞ্জ এসছে, কি পরিবর্তন হচ্ছে সেটা আমরা চলো জেনে নিই। আমি পড়ছি, সাথে আমি এক্সপ্লেন করব। একটি পরিবর্তনশীল বাড়ি। সময় দ্রুত চলে যায়, আমি আমার পড়াশুনো শেষ করে একটি চাকরি পাই। মা বাবা চেয়েছিলেন যেন আমি বিয়ে করে ফেলি। আমি ভাবলাম বিয়ে করার আগে আমাদের বাড়িটি মেরামত করা দরকার এবং একটি নতুন ঘর তৈরি করা উচিত। সেই সময়ে মানুষ সিমেন্ট ব্যবহার করত। তারা বলতো যে সিমেন্টের বাড়িগুলো মজবুত হয়। আমরাও ঠিক করি যে আমরা সিমেন্ট ব্যবহার করব। আমরা নতুন ঘরের ছাদ তৈরির জন্য লোহা ও সিমেন্ট ব্যবহার করি। সে সময় কাঁচা ইট বাজারে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যেত। আমরা সেগুলো দিয়ে দেওয়াল তৈরি করি। ইট ব্যবহার করায় আমাদের খুব উপকার হলো। আমাদের প্রতি সপ্তাহে প্রলেপ দেওয়ার আর প্রয়োজন হতো না। বছরে একবার চুন দেয়ালে চুনকাম করতাম। আমরা বাড়ির উঠোনে একটি ছোট্ট রান্নাঘরে তৈরি করেছিলাম। রান্নাঘরে একটি মাটির তৈরি উনুন এবং বাসন রাখার জায়গা ছিল। তারপর আমি বিয়ে করলাম এবং আমার স্ত্রী কল্যাণী আমাদের নতুন বাড়িতে এলো। রান্না করার জন্য কল্যাণী রান্নাঘরে মেঝেতে বসত। আমরা সবাই রান্নাঘরে মাদুরের উপর বসতাম এবং একসঙ্গে খাবার খেতাম। এটি একটি সুখের সময় ছিল। তাহলে দেখতে পাচ্ছ যে ছোট্ট বাড়িটি যেটি ছিল, সেই ছোট্ট নতুন বাড়িটির মধ্যে কি কি চেঞ্জ এলো। সময়ের সাথে সাথে ভগবান দাস যিনি, উনি পড়াশোনা করে বড় হলেন এবং সামহাও, মানে কষ্ট হলেও উনি একটি চাকরি পেয়ে গেলেন। উনি যখন চাকরি পেলেন তখন ওনার মা বাবা যারা বৃদ্ধ হয়ে গেছেন, ওরা বলল যে এখন তোমার একটি বিয়ে করা দরকার। তোমরা তো গতদিন তোমাদেরকে বলেছিলাম না যে একটি বিয়ের ফলেও কিন্তু ফ্যামিলিতে অনেক চেঞ্জ আসে। নতুন বউ আসে বাড়িতে, কিংবা যে বউটি ওর বাড়ি ছেড়ে এলো ওদের মন খারাপ হলে ওদের কি লাভ হচ্ছে বলতো? ওরা তো বাড়িতে নতুন জামাইকে পাচ্ছে না, একজন ছেলের মতো আরেকজনকে পাচ্ছে। দুটো দিকেরই কিন্তু খুব সুবিধে হচ্ছে না, যে নতুন মেম্বার অ্যাড হচ্ছে বাড়িতে। তো সেভাবেই ভগবান দাস কিন্তু বিয়ে করলেন। কেমন? বিয়ে করার আগে ওনার মনে হলো যে আমার বাড়িটি একটু চেঞ্জ করা দরকার। তো আগের বাড়িটা তোমাদেরকে কি দেখিয়েছিলাম, মাড হাউস, নিশ্চয়ই মনে আছে। এখন দেখো তোমাদের স্ক্রিনে একটি ছবি আসবে। এই দেখো, এই ছবিটিকে বলা হচ্ছে ব্রিক হাউস, ইটের তৈরি বাড়ি। আমি তোমাকে আন্ডার কনস্ট্রাকশন একটি বাড়ি দেখাচ্ছি, আর বাকিটা বাড়ির ছবি তো তোমাদের বইয়ে আছে, এই বই থেকেই দেখতে পাচ্ছ। এই দেখো ইট দিয়ে কিরকম স্ট্রাকচার করে কিন্তু বাড়িটি তৈরি করা হচ্ছে। এবং ভগবান দাস কি বলেছেন, উনি বলেছেন যে সিমেন্ট ইউজ করতে হয়। সিমেন্ট ইউজ করার ফলে বাড়িতে মানে বাড়িটি খুব মজবুত হয়। বালি, সিমেন্ট এবং জল দিয়ে যে মিক্সচারটা তৈরি করা হয়, সেটা দিয়ে যখন রডের দিয়ে স্ট্রাকচার তৈরি করা হয়, তো তার মধ্যে ব্রিক্স ঢোকানো হয়, মানে হলো তোমার ইট ঢোকানো হয়, তার উপরে যখন বালি এবং সিমেন্ট তার সাথে জল দিয়ে যে মিক্সচারটা তৈরি করে প্রলেপ দেওয়া হয়, সেটা বাড়িকে ভীষণ স্ট্রং, হ্যাঁ, ভীষণ মজবুত করে। এখন তো তোমরা টিভিতে কত সিমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট দেখো না, হ্যাঁ। তাহলে সিমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, একটি ব্রিক হাউস, একটি বড় বিল্ডিং তৈরি মানে করার জন্য এবং তাকে টাইট ভাবে, শক্ত ভাবে তার স্ট্রাকচার তৈরি করার জন্য সিমেন্ট কিন্তু অত্যন্ত জরুরি একটি বাড়ি। তোমরা তো টিভিতে এখন কত অ্যাডভার্টাইজ দেখো না, অ্যাডভার্টাইজমেন্ট দেখো যে বাড়ির সামনে দিয়ে ট্রেন চলে যাচ্ছে, বাড়িটি ঠকঠক করে কাঁপছে, তারপরে যেই নতুন সিমেন্ট এলো বাজারে সেই সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি হলো, তারপরে বাবা ছেলে দাঁড়িয়ে আছে মানে বারান্দায়, সামনে দিয়ে বড় ট্রেন চলে গেছে কিন্তু বাড়ির কোনো ক্ষতি করতে পারলো না, বাড়ি একদম স্ট্রং, একদম মানে মানে স্ট্রংলি দাঁড়িয়ে আছে। তো এখন তোমরা বুঝতে পারছো তাহলে সিমেন্টের কতটা উপযোগিতা। আচ্ছা, তো ওরা রড সিমেন্ট দিয়ে সামহাও বাড়িটি তৈরি করলো। তোমাদের তো ছবি দেখা হয়ে গেছে। আচ্ছা, এবার কি হলো দেখো, বাড়ির মধ্যে ওরা তৈরি করলো, কি করলো, হ্যাঁ, বাজারে কাঁচা ইট পাওয়া গেল। কাঁচা ইট, এটা কি? কাঁচা ইটটা আমরা একটু পরে আলোচনা করি, এটা একটু মনে রাখবে, আমিও মনে রাখবো, কাঁচা ইটের ব্যাপারটা আমরা একটু পরে আলোচনা করব।
পাকা ইট দিয়ে তৈরি হলো। তখন বাজারে অনেক কাঁচা ইট পাওয়া যেত, সেই কাঁচা ইট দিয়ে সেই বাড়িতে তৈরি করা হলো এবং তার ছাদ তৈরি করার জন্য লোহা, সিমেন্ট, তারপরে রড এগুলো ইউজ করে পুরো এরকম করে স্ট্রাকচার তৈরি করে এটা সামহাও তৈরি হলো। তারপরে ভগবান দাস উনি বিয়ে করলেন। ওনার স্ত্রীর নাম কি? কল্যাণী। তোমাদের বইয়ে আছে কল্যাণী কি করতো, ওদের বাড়িতে কি করা হলো, ঘরের পাশে একটা ছোট্ট রান্নাঘর তৈরি করা হলো। এখন কি হয়, এখন আমাদের দেখো দেখো কত সময় পরিবর্তন হয়ে গেছে। আগে কি হতো, আগে রান্নাঘর, টয়লেট এগুলো কিন্তু আমাদের মেইন যে ঘরটা, মানে আমরা যে ঘরে থাকি তাতে কিন্তু দূরে থাকতো, আলাদা থাকতো। এখন আমাদের কি হয়, এখন তো সব অ্যাটাচড, হ্যাঁ সবই পাশে, বেডরুমের পাশে আমরা টয়লেট এন্ড বাথরুম তৈরি করে নিচ্ছি, তার একটু পাশে আমরা কিচেন তৈরি করে নিচ্ছি। কিন্তু আগে কি হতো, আগে কিন্তু এই ঘরগুলো আলাদা থাকতো। এবং ভগবান দাস উনি কি করলেন, বাড়ি তো বানালেন কিন্তু চুলা রেখে দিলেন। দেখো তোমাদের স্ক্রিনে একটি ছবি আসবে, কি করলেন দেখো, রান্না করার জন্য কল্যাণী রান্নাঘরে মেঝেতে বসতো, আমরা সবাই মাদুরের উপর বসতাম এবং একসঙ্গে খাবার খেতাম। এটি একটি সুখের সময়। রান্নাঘরে একটি মাটির তৈরি উনুন এবং বাসনপত্র রাখার জায়গা ছিল। দেখো তোমাদের স্ক্রিনে যে ছবিটি এসেছে, এটা নিশ্চয় কল্যাণীর ছবি না, এটা কোনো একজন মহিলার ছবি যিনি কিনা মাটির উনুনে রান্না করছেন। আচ্ছা, মাটির উনুনে রান্না করা তোমরা কিন্তু অনেকেই দেখছো, দেখেছো কিন্তু পার্টিকুলারলি কি হয় বলো তো, আমরা যখন কোনো পিকনিকে যাই, এবছর তো এগুলো কিছু হবে না, নো পিকনিক ডিউ টু দি অ্যাডভান্ট অফ করোনা, নো পিকনিক, নো মাস্তি, নো ফান এট অল। কিন্তু মাঝে মধ্যে আমরা যখন পিকনিকে যাই আমরা খুব মজা করি, মানে বড় বড় বাগানে গিয়ে মাটির যে এরকম তিনটে মানে ইট দিয়েও কিন্তু আমরা চুলা তৈরি করতে পারি, সেই চুলোর মধ্যে কিন্তু আমরা রান্না করি এবং চুলোর রান্না সবাই বলে খুব টেস্টি হয়, সেই চুলো থেকে যে ধোয়া ধোয়া গন্ধটা, তার রান্না হয়ে চিকেন তুমি রান্না করছো, মাংস রান্না করছো, সেটার মধ্যে খুব টেস্টি একটা ফ্লেভার চলে আসে। তো দেখতে পাচ্ছ, এটা কিন্তু চুলোর রান্না খেতে যতটুকু মজা, চুলোতে যারা রান্না করে ওদের কিন্তু বেশ কষ্ট হয়, কারণ দেখো দাও দাও করে আগুন জ্বলছে কনস্ট্যান্টলি, কাঠ বা ধরো খড়কুটো বা লতা পাতা এগুলো ঢোকাতে হচ্ছে, শুকনো লতা পাতা, এবং খেয়াল রাখতে হচ্ছে কাঠ যেন কোনোভাবে ভিজে না যায়। কাঠ যদি ভিজে যায় সেই ভিজে কাঠ কিন্তু চুলোর মধ্যে দিলে জ্বলবে না। কাঠ যেন সবসময় ঠনঠনে, মানে কি বলবো, মানে শুকনো থাকে, তাই তো? আচ্ছা, তো ছবিটির মধ্যে তোমরা দেখছো যে একজন মহিলা, উনার যে ড্রেস, ওটার ড্রেস দেখে মনে হচ্ছে না উনি একজন রাজস্থানী মহিলা, উনার যে মানে ঘাগরা এবং মাথার উপরে যে চুনরিটা আছে, মানে ঘোমটাটা আছে, এটা দেখে মনে হচ্ছে যেন রাজস্থান দেশের কোনো মহিলা। এটি আমাদের ভগবান দাসের স্ত্রী কল্যাণীর ছবি নয়, কিন্তু কল্যাণী কিন্তু রান্নাঘরে এভাবেই রান্না করতেন, ঠিক আছে? এবং ওদের রান্নাঘরে কি, মেঝেতে বসে, মানে মাটিতে বসে সবাই এরকম করে পেতে, আসন পেতে সবাই বসে বসে খেত। এগুলো কিন্তু আমরা আগেও খেতাম, আমি যখন ছোট ছিলাম আমিও কিন্তু মাটিতে বসে, আমাদের মা বাবা আমার ঠাকুমা ঠাকুরদা আমরা সবাই এরকম ধরো কাপড় পেতে এরকম করে আমরা সবাই বসতাম, পংক্তি ভোজন বলে এগুলোকে। আর ধরো বড়রা যারা আছেন ওরা সার্ভ করতেন, পরিবেশন করতেন, এটা কিন্তু খুব মজার একটা দিন ছিল। তো ভগবান দাস শুনি, আমরা এগুলো কি করে জানতে পারছি ভগবান দাসের কথা, কারণ উনি যে ডায়েরি লিখতেন সেই ডায়েরি পাতা থেকে কিছু অংশ তোমাদের ইবিএস বইয়ে তুলে ধরা হয়েছে, কেমন? আচ্ছা, তো এই যে ভগবান দাস উনি যে বাড়ি বানালেন, বাড়িতে আলাদা করে রান্নাঘর উনুন হলো, সেখানে ওনার ওয়াইফ এবং ওনার যে ছেলে মেয়েরা ওরা সবাই মিলে একসাথে খেতেন, এতটুকু হলো, চলো আমরা এগিয়ে যাই। আচ্ছা, এখন বলছে তখনকার সময়ে মানুষ প্রাতকৃত্য করার জন্য মাঠে যেত, কিছু কিছু বাড়িতে প্রাতকৃত্যের জন্য আলাদা জায়গা ছিল। আমরাও বাড়ির পেছনে কাঁচা ইট দিয়ে ছোট্ট একটি শৌচাগার তৈরি করলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এইটুকু আমি বলি, শৌচাগার মানে কি জানো? শৌচাগারকে ইংলিশে আমরা বলি টয়লেট, ঠিক আছে? টয়লেট ওয়ার্ডটা তো আমরা সবসময় ইউজ করছি, টয়লেটে যাবো, তোমরাও তো অনেক সময় বলো না ম্যাম মে আই গো টু টয়লেট, স্যার মে আই গো টু টয়লেট, তোমরা তো বলো। কিন্তু এটাকে যখন বাংলাতে, সুন্দর বাংলাতে বলা হচ্ছে শৌচাগার, মনে থাকবে? তো এই যে টয়লেট যে উনি বলছেন, অনেক আগের দিনে লোকেরা কি করতো জানো, তোমাদেরকে বলেছিলাম না যে রান্নাঘর টান্নাঘর এগুলো কিন্তু মেইন মানে ঘর, যেটা যে ঘরে লোকেরা ঘুমোয় থাকে পুজো করে সেটার পাশে ছিল না। এবং পুরোনো দিনে লোকেরা তো বাড়িতেই টয়লেট
থাকতো না, ওদের কোনো শৌচাগার থাকতো না। কি করতো জানো, তোমাদের শুনলে খুব হাসি পাবে কিন্তু ইটস এ ফ্যাক্ট, যে লোকেরা কি করতো বলতো, ওদের যখন মানে মানে টয়লেট করতে হতো, তোমরা এগুলো বুঝে যাবে, আমাকে আর এত ভেঙে বলতে হবে না, ওরা কি করতো, ওরা বাড়ির আশেপাশে কোনো ঝোপ ঝাড় ভাবতে পারছো কি অবস্থা, কি বিপজ্জনক অবস্থা না, এরকম কেউ করে, আমরা করব, তুমি করবে, তোমরা কিন্তু করবে না, আই নো দ্যাট। কিন্তু তখনের দিনে লোকেরা কি করতো, মানে কিছু লোক কি ছিল, এত গরিব ছিল, নতুন করে মানে আলাদা টয়লেট বানাবে, বেশি টাকা নেই তো ওদের কাছে, আর কিছু সংস্কার ছিল মাথার মধ্যে, বাড়িতে কি করে টয়লেট বানাবো, বাড়ি মানে এটা তো ঘেন্নার জিনিস, আমি কি করব। কিন্তু লোকেরা কি করতো, কোন ধান ক্ষেতের পাশে চলে যেত, কোনো ঝোপঝাড়ে কোনো বনে চলে যেত। কিন্তু এই জিনিসটা, এই হ্যাবিটটা খুব খারাপ, কেন বলো তো, এতে আমাদের পরিবেশ দূষিত হয়। তোমরা তো পরিবেশ বিদ্যা পড়ছো, তো এই জন্য কিন্তু আমি তোমাদের বলছি এই কাজগুলো কখনো করবে না। যখনই টয়লেটে যাবে তোমরা, এসে কিন্তু অবশ্যই হাতকে সাবান দিয়ে পরিষ্কার করবে বা স্যানিটাইজ করে নেবে, এটা কিন্তু মানে মানে ম্যান্ডেটরি, এটাকে কিন্তু ভুলতে হবে না, ঠিক আছে? এটা কিন্তু সবসময়, এটা করোনা থাকলেও যা, করোনা না থাকলেও তা, এগুলো কিন্তু গুড হ্যাবিটস, আমাদেরকে এগুলো মানে সবসময় মেনটেন করা দরকার। তো ভগবান দাস উনি কি বললেন, যে উনি বলছেন যে তখনকার দিনে লোকেরা অনেক সময় প্রাতকৃত্য সাথে, প্রাতকৃত্য, প্রাতকৃত্য কথার মানে হলো সকালবেলা উঠে আমরা যখন ঘুম ভাঙিয়ে আমরা কি করি, প্রথমে বাথরুমে গিয়ে কিন্তু আমরা মানে টুথপেস্ট এন্ড ব্রাশটা নিয়ে আমরা দাঁত ব্রাশ করি, ঠিক তো? আমরা আমাদের মুখ এন্ড মানে আমাদের দাঁতকে আমরা ক্লিন করি, দেন আমরা টয়লেটে যাই, ঠিক আছে? এই যে সকালে যে প্রথম কাজগুলো করি, এটাকে বলা হচ্ছে প্রাতকৃত্য। প্রাত মানে সকাল, কৃত্য মানে কাজ। সকালের মেইন কাজ কি হয়, আমরা ঘুম থেকে উঠে চোখ কষতে কষতে কিন্তু আমরা বাথরুমে চলে যাই, তোমরাই বলো আর আমরাই বললাম, বাথরুমে গিয়ে দাঁত টাঁত ব্রাশ টাশ করে, স্নান টান করে, মানে টয়লেটে গিয়ে আমরা ক্লিন হয়ে আসি সারাদিনের জন্য, ঠিক আছে? এই যে কাজটা, এটাকে বলা হচ্ছে প্রাতকৃত্য। তো উনি বলছেন প্রাতকৃত্য করতে লোকেরা অনেক বাইরে যেত, কিন্তু উনি সামহাও বাড়িতে একটি টয়লেট বানিয়েছেন, ঠিক আছে? এবং এই টয়লেটের মধ্যেই ওরা যেতেন ওদের প্রাতকৃত্য সারার জন্য, উইচ ইজ আ ভেরি গুড থিং, হ্যাঁ, খুব ভালো হ্যাবিট। আচ্ছা ঠিক আছে, চলো এবার আরেকটু দেখে নেই। বলছে আরো পরিবর্তন, এতক্ষণ তোমরা কি পড়েছ, পরিবর্তনশীল বাড়ি, এখন তোমরা পড়ছ আরো পরিবর্তন বলে আরেকটি নতুন অংশ, চলো দেখে নিই এবার কি পরিবর্তন। আমার দুই ছেলে এবং মেয়ে সেই বাড়িতেই জন্মগ্রহণ করেছে। ওনার যে বাড়িটি ছিল সেই বাড়িটিতে ওনার ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করেছে। সময় বয়ে যায়, ছেলে মেয়েরা তাদের পড়াশোনা শেষ করলো 15 বছর আগে। আমার মেয়ে সিমি বিয়ে করে পালবাওয়াল চলে গেল। পালবাওয়াল চলে যাওয়ার পর রাজুর যখন বিয়ের সময় হলো, তখন আমি ভাবলাম নববধূর জন্য আমাদের বাড়িটিকে ঠিকঠাক করে নেওয়া উচিত। সেই সময় প্রত্যেকে পাকা ইট ব্যবহার করত। আচ্ছা এখানেই তোমাদেরকে বলি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লে ব্রিক অ্যান্ড মানে কি বলবো স্ট্রং ব্রিক, মানে দুটোর মধ্যে পার্থক্যটা কি বলতো? আগে কি হতো, ইটটার যে স্ট্রাকচার সেটা তো মাটি দিয়ে তৈরি করা হয়, কিন্তু সেটাকে আগে রোদের মধ্যে শুকানো হতো, ভিজে মাটি দিয়ে মানে মেখে টেখে তারপরে তো ব্লকের মধ্যে ফেলে সেটা স্ট্রাকচারটা তৈরি করা হতো। কিন্তু আগে কি হতো, সেটা সেটা তোমার তৈরি মানে সেটাকে তৈরি শুকানো হতো রোদের মধ্যে রেখে। রোদের মধ্যে রাখার ফলে কি হতো, আগের দেখো ভগবান দাস যিনি তার আগের বাড়িটি উনি কাঁচা ইট দিয়ে তৈরি করেছে, হ্যাঁ কাঁচা ইটের দামটা একটু কম, কেন, কারণ এটা লংজিভিটিটা কিন্তু কম, কারণ এটা এত স্ট্রং হয় না। তারপরে তো দেখো বিভিন্ন ধরনের ইট ভাট্টা চলে এসেছে, তোমরা তো ইট ভাট্টার ছবি, আমি দেখাবো তোমাদেরকে একটু পরে ইট ভাট্টার ছবি। ইট ভাট্টার যে ব্রিক্স ইন্ডাস্ট্রি যাকে আমরা ইংলিশে বলি, সেখানে কি হচ্ছে, বড় বড় চুল্লি, বড় বড় উনুন তৈরি করা হচ্ছে, ফার্নেস তৈরি করা হচ্ছে, যার মধ্যে সেই ইটের যে স্ট্রাকচার গুলো দেওয়া হচ্ছে সেটাকে ঢুকিয়ে সেটাকে পোড়ানো হচ্ছে, যার দরুন এটা অনেক স্ট্রং হয়ে যাচ্ছে। এবং সেটা দিয়ে যখন একটা বাড়ি তৈরি করা হচ্ছে, তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে সেই বাড়ি মানে সেই বাড়িটা কতটা স্ট্রং হয়। দেখো তোমাদের চোখের সামনে একটি বাড়ির ছবি আসবে এখন, এই যে বাড়িটি, ধরো ভগবান দাস কি করলেন, ওনার ছেলের যখন উনি বিয়ে দেবেন তখন উনি ঠিক করলেন যে উনি একটি সুন্দর করে বাড়ি তৈরি করবেন, কেন, নববধূর জন্য, বাড়িতে মানে বউ আসবে নতুন বউয়ের জন্য কিন্তু উনি একটি বাড়ি তৈরি করবেন। দেখো তোমাদের বইয়েও আছে ছবি, তোমাদের সামনে একটি আমি সুন্দর মানে বেশ একটা স্ট্রং একটা বাড়ির ছবি আমি তোমাদের সামনে তুলে ধরলাম, এটা কিন্তু সেই
পাকা ইট দিয়ে তৈরি করা হয়েছে। আমি একটু পড়ছি, তোমরা শোনো। সেই সময় প্রত্যেকে পাকা ইট ব্যবহার করত, আমরাও দেয়াল তৈরি করার জন্য সেগুলো ব্যবহার করি এবং ছাদের জন্য একটি চৌকাঠ তৈরি করি। আমরা একটি মজবুত এবং সুন্দর মেঝের জন্য মার্বেল এবং সিমেন্ট ব্যবহার করি। মেঝে ইংলিশ কি বলেছিলাম? ফ্লোর, না? হ্যাঁ, আমরা যে মাটিতে বসে যাই এটাকে বলা হচ্ছে, ঘরের ভেতরে যখন এটা হয়ে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ফ্লোর বা মেঝে। মার্বেল হলো এমন একটা মানে প্রোডাক্ট, ভীষণ স্ট্রং হয়, শক্ত হয়। সেটা দিয়ে ধরো মানে তুমি যদি ঘরের ফ্লোর বা ধরো রান্নাঘরের ওয়াল বা রান্নাঘরের ফ্লোর যদি তৈরি করো, ইভেন তুমি টয়লেট বা বাথরুমের ফ্লোরটা যদি তৈরি করো, খুব স্ট্রং হয়, সেটা ভাঙার চান্সেস কম থাকে। বর্জ্য পদার্থ দূরে নিয়ে যাওয়ার জন্য আমরা শৌচাগারে নল লাগিয়ে দেই। রান্নাঘর বড় করেই তৈরি করেছিলাম। এখন রাজশ্রী মাটির উনুনে উনুন ব্যবহার করে না, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসের উনুনে রান্না করে। তাহলে দেখো, তোমাদের চোখের সামনে প্রথম যে ছবিটি এখন আসছে, এটা হলো একটি বড় একটি বাড়ি যেখানে সমস্ত ধরনের সুব্যবস্থা আছে। অনেকগুলো রুম আছে, অনেকগুলো ঘর আছে, তারপরে ধরো আলাদা কিচেন আছে যেটা উনি বড় করে বানিয়েছেন ওনার পুত্রবধূর জন্য। এবং উনি কি বলেছেন যে উনি টয়লেট যেটা বানিয়েছেন সেটা থেকে যে মানে কি বলবো, ওয়েস্ট মেটেরিয়ালস গুলো, এগুলো তোমরা বুঝতেই পারছো, সেগুলোর জন্য উনি নল ব্যবহার করেছেন, মানে পাইপ। পাইপ তো তোমরা চেনো, নল বললে হয়তো বা তোমরা বুঝতে পারছো না, পাইপ, যে পাইপ দিয়ে সেটাকে টেনে বাইরে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, তোমাদের বই একটা প্রশ্ন করেছিল যে জানো অনেক সময় কি হয়, আমরা লোকেদেরকে অনেক সময় ডেকে আনি আমাদের টয়লেট ক্লিন করার জন্য। ওদেরকে আমরা বাংলায় অনেক সময় বলি জমাদার, ইংলিশে আমরা বলি সুইপার, ঠিক আছে? এবং তোমাদের কি মনে হয়, এই কাজগুলো আমাদের নিজে করা উচিত না? আমরা যখন টয়লেটে যাব এটা তো আমাদেরই করা উচিত, কেন আমরা আরেকজনকে বাইরে থেকে ডেকে নিয়ে আসব? ঠিক আছে, উনি হয়তো বা টাকা পয়সা নিচ্ছেন তোমাদের থেকে, আমাদের থেকে, কিন্তু কিছু কিছু কাজ কিন্তু নিজে করা ভালো। এখন তোমরা ক্লাস ফোরে পড়ো, তোমরা ছোট, এই কাজগুলো কিন্তু তোমরা করছো না বা তোমাদের মা বাবা করতে দিচ্ছেন না। কিন্তু যখন তোমরা ধরো ক্লাস 11-12 উঠে যাবে বা কলেজে পড়বে, তখন তো তোমরা অনেকটা ম্যাচিওর হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, তখন কিন্তু এই কাজগুলো বেসিক্যালি নিজেদের করতে হয়, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে ম্যামের কথা, যে সব সময় নিজের ঘরেরটাকে ক্লিন করে রাখা, নিজের টয়লেট, নিজের বাথরুমকে পরিষ্কার করে রাখা। এখন তো দেখো কত ধরনের সুন্দর সুন্দর ক্লিনার এসে গেছে, বাথরুমে সুগন্ধি ছড়িয়ে রাখার জন্য আমরা রুম ফ্রেশনারের মতো বাথরুম ফ্রেশনার আমরা আমাদের চলে এসেছে, যাতে সবসময় সুন্দর ফুলের গন্ধ থাকে, তাই তো? এগুলো নিজে করবে তো ভগবান দাস। উনি বাড়ি যখন করলেন ওনার পুত্রবধূর জন্য, উনি সেভাবেই সুব্যবস্থা করলেন। এবার তোমাদের সামনে দেখো চলে আসছে আরেকটি ছবি। তোমার বাড়ির তো ছবি দেখলে, এখন তোমাদের সামনে যে ছবিটি আসবে সেটি কিসের ছবি একটু দেখে নাও, দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কি নিয়ে কথা বলছি। এই দেখো তোমাদের যে এটা হলো কিসের ছবি, একটি ব্রিক্স ইন্ডাস্ট্রির ছবি বা ইট ভাট্টার ছবি। এগুলো তো তোমরা অবশ্যই দেখেছ, ট্রেন দিয়ে যেতে যেতে কিন্তু অনেক সময় দেখা যায়। আমি যখন আগরতলা থেকে ট্রেনে করে অনেক অন্য কোনোখানে যাই, ধরো কুমারঘাট বা ধর্মনগর এইসব স্থানে যখন আমি যাচ্ছি, তখন কিন্তু যাওয়ার পথে আমি অনেক ইট ভাট্টা, বাংলায় বলে ইট ভাট্টা, ইংলিশে বলে ব্রিক্স ইন্ডাস্ট্রি। ব্রিক মানে কি? ব্রিক মানে হলো ইট, কেমন? এই যে ছবিটা দেখছো, প্রথমে নিচের ছবিটি আগে দেখো, দেখো নিচের ছবিটি হলো চুল্লি যার উপরে লোকেরা দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এই যে নিচের যে হোলস গুলো, এই যে গর্ত গুলো আছে, ছিদ্র গুলো আছে, তার ভিতর দিয়ে ইটের তৈরি স্ট্রাকচার গুলোকে ঢুকিয়ে আগুন জ্বালিয়ে সেগুলোকে মানে ভীষণ মানে গরমের মধ্যে এগুলোকে পোড়ানো হয়। তখন যখন এটা থেকে বের করে আনা হয়, এটা অনেক বেশি স্ট্রং হয়ে যায় একটি কাঁচা ইট থেকে। কাঁচা ইট তোমাদেরকে কি বলেছিলাম, যে সেই মানে স্ট্রাকচার তৈরি করা হলো কিন্তু সেটাকে রোদে পোড়ানো হতো। রোদের মধ্যে রেখে পোড়ালে সেটাও শক্ত হতো, কিন্তু কতটুকু আর শক্ত হবে? এবং ওপরে যে তোমরা ছবিটি দেখছো সেটা হলো চুল্লি, সে চুল্লি দিয়ে ধোয়া বেরিয়ে যাচ্ছে, সে ইন্ডাস্ট্রি থেকে ধোয়া। এগুলো আমরা ট্রেন থেকে মানে সর্বদাই আমরা দেখতে থাকি, দূরে গ্রামের মধ্যে থেকে কিন্তু সেই ইট ভাট্টা থেকে ধোয়া বেরোচ্ছে, আমরা ট্রেন থেকে এগুলো দেখি, তোমরাও আশা করি দেখেছ। এই ছবিটি তোমাদের দেখা হয়ে গেছে, চলো আমরা পরে আরেকটি ছবি দেখছি।
আমরা কি বলেছি আর এই ছবিটা তোমাদেরকে আমার দেখানো প্রয়োজন ছিল না, তো ভাবলাম দেখিয়ে নেই একটু, এতগুলোই যখন দেখাচ্ছি এটা দেখাতে আর কি প্রবলেম। সেটা হলো তোমরা দেখেছো যে ভগবান দাস ওনার স্ত্রী, হ্যাঁ উনি কি করতেন, ওনাদের একটা ছোট্ট পরিবর্তনশীল বাড়ি হয়েছিল, কিন্তু ওদের যে রান্নাঘরে সেই মাটির চুলো ছিল সেই উনুনের মধ্যে উনি রান্না করতেন। দেখো ওপরের যে ছবিটি, ওপরের ছবিটিতে দেখো ভদ্রমহিলা সেই মাটির উনুনের মধ্যে বসে রান্না করছেন, কিন্তু নিজের ছবিটিতে দেখো রান্নাঘরটাতে কি একটু মানে সুন্দর সাজানো, বেশ সুন্দর একটা রান্নাঘর এবং গ্যাস ওভেনে উনি রান্না করছেন। দেখো গ্যাস ওভেনের ছবি আমার তোমাদেরকে দেখানোর দরকার নেই, ওগুলো সবার বাড়িতে আছে। হ্যাঁ মানে আমাদের এখানে ভারতবর্ষে কি বলবো 90% লোকেদের ঘরে কিন্তু আছে, ঠিক আছে। তো গ্যাসে কি করে রান্না করতে হয়, গ্যাস কি করে জ্বালাতে হয় আমরা সবাই জানি, তোমাদের এখন করার দরকার নেই, জানো বলেই যে তোমাদেরকে গিয়ে ট্রাই করতে হবে, একদমই না, এখন কোনো দরকার নেই এগুলো ধরার, যখন বড় হবে এমনি শিখে যাবে। তো এ দেখো এই ছবিটি তোমাদের দেখা হয়ে গেছে। তো বাড়িতে নতুন বউ আসার পরে দেখো কি কি চেঞ্জ হয়ে গেল, পুরো বাড়ি একটা আস্ত বাড়ি চেঞ্জ হয়ে গেল, সুন্দর টয়লেট হলো, টয়লেটে সেই বর্জ্য পদার্থগুলোকে টেনে কি করে পাইপ দিয়ে বাইরে ফেলে দিতে হয় সেটা উনি ব্যবস্থা করলেন, তারপরে উনি বড় রান্নাঘর করলেন এবং সেই রান্নাঘরে মাটির চুলো সিস্টেমকে ছড়িয়ে দিয়ে উনি কি করলেন, উনি গ্যাস ওভেন নিয়ে এলেন। হলো আচ্ছা চলো এবার চলো আরেকটি দেখি, এবার বলছে নতুন জিনিস দেখা, চলো এবার দেখি নিই নতুন নতুন কি হচ্ছে। আমার ছোট ছেলে, কার ছোট ছেলে, ভগবান দাস যে ওনার ছোট ছেলে, কারণ আমরা কিন্তু ওনার ডায়েরি থেকে পাতাগুলো পড়ছি, ওনার ডায়েরির পাতায় যে ইনসিডেন্টস গুলো উনি লিখে রেখেছেন, উনি একজন স্কুল টিচার, বৃদ্ধ হয়ে গেছেন কিন্তু উনি ওনার যৌবন থেকে এগুলো লেখা শুরু করেছিলেন, এগুলো আমরা পড়ছি। তো বলছে আমার ছোট ছেলে মন্টু দিল্লিতে চাকরি পেয়ে চলে যায়, ঠিক আছে। আমরা যে পড়েছিলাম মনে আছে চেঞ্জিং ফ্যামিলিজ এর মধ্যে, যে একটি ছোট্ট বাচ্চা ছেলে মঙ্কুরই ছিল ওর নাম, ওর বাবা ট্রান্সফার হয়ে গেছে, যে জন্য নিজের যে বাড়ি ছেড়ে ওনাকে আরেকটি জায়গায় চলে যেতে হয়েছে। সেভাবেই মন্টু মানে ভগবান দাসের ছোট ছেলে, সেও তার নিজের বাড়ি ছেড়ে তাকে কোথায় আসতে হয়েছে, সে দিল্লিতে চাকরি পেয়ে দিল্লিতে চলে এসেছে। তাহলে দেখতে পাচ্ছ চেঞ্জিং ফ্যামিলিজও কেমন হচ্ছে। এখন সে তার পরিবার সহ সেখানেই থাকে, কল্যাণী এবং আমি বছরে কয়েক মাস মন্টুর সঙ্গে থাকি এবং বাকি সময় রাজুর সাথে সোহানাতে থাকি। ওনার বড় ছেলে রাজু, ছোট ছেলে মন্টু, তো মন্টুর সাথে উনি মাঝে মধ্যে উনি এবং ওনার স্ত্রী কল্যাণী ওরা দুজন গিয়ে দিল্লিতে থাকে এবং মানে দিল্লিতে থাকেন এবং বাকিটা সময় সোহানা বলে যে জায়গাটি, যে জায়গাটি ওরা কোথা থেকে পেয়েছিল, ওরা যখন রেফিউজি ক্যাম্পে ছিল দেশ ভাগ হওয়ার পরে, তখন সরকার থেকে এই জায়গাটি ওদেরকে দেওয়া হয়েছিল, সেই জায়গাটিতে ওরা বাড়ি করেছে এবং আস্তে আস্তে এই বাড়িটি অনেকভাবে চেঞ্জ হয়েছে, ছোট্ট একটি মাটির দেওয়ালওয়ালা বাড়ি থেকে এটা মানে খুব সুন্দর একটা স্ট্রং মজবুত পাকা ইটের বাড়িতে তৈরি হয়েছে। সেই বাড়িতে ওনার বড় ছেলে ভগবান দাস, ওনার বড় ছেলে রাজু এবং ওর স্ত্রী সন্তানেরা থাকে, ওদের সাথে ওদের মা বাবা ভগবান দাস এবং ওনার যে স্ত্রী কল্যাণী ওরা দুজন থাকেন এবং বছরে কয়েক মাস ওরা দিল্লিতে যান ওদের ছোট ছেলের সাথে থাকতে, ঠিক আছে। সোহানা থেকে দিল্লি যাওয়ার পথে আমরা গুরুগ্রাম হয়ে যাই, সেখানে অনেকগুলো বহুতল বিশিষ্ট বড় বড় দালান কোঠা গড়ে উঠেছে। কয়েক বছর আগে রাজ্য শৌচাগার এবং স্নানাঘাট নতুন করে তৈরি করেছে, সেই স্নানাঘাটে অনেকগুলো রঙিন তালি লাগিয়েছে। ভেবে দেখো স্নানের জায়গার জন্য এত পরিমাণ অর্থ ব্যয়। আচ্ছা ঠিক আছে, গুরুগ্রাম বলতে বুঝতে পারছো গুরুগ্রাম কোন জায়গা? গুরুগ্রামকে আমরা বলি গুরগাঁও, এটি দিল্লির পাশে একটি স্থান, ঠিক আছে। তো এবং সেই জায়গাটি খুব উন্নত জানো, এবং সেখানে মানে গগনচুম্বী অনেক বিল্ডিংস আছে। হ্যাঁ এই গগনচুম্বী বিল্ডিংস গুলোকে জানো আমরা ইংলিশে কি বলি, স্কাই স্ক্র্যাপার্স বলি, মনে থাকবে নাম স্কাই SKY স্কাই স্ক্র্যাপার্স, স্ক্র্যাপ SCRAPERS, স্কাই স্ক্র্যাপার্স মানে আকাশচুম্বী গগনচুম্বী, মানে এত লম্বা লম্বা ধরো 20 তলা 35 তলা এরকম বড় বড় বিল্ডিংস আছে। তো ওনার ছেলে যে রাজু সে দিল্লিতে থাকতেন, তো সোহানা যে গ্রামটি যেটি কিনা কোথায় আছে, হরিয়ানাতে আছে, হরিয়ানা থেকে দিল্লিতে যাওয়ার পথে উনি ওরা গুরুগ্রাম মানে গুরগাঁও বা গুরুগ্রাম হয়ে যেতেন এবং সেখানে ওরা অনেক গগনচুম্বী বিল্ডিংস দেখতে পেতেন। আচ্ছা এবং বলছেন যে ওনার যে ছেলে রাজু সে কি করেছে,
সে নিজের যে টয়লেট আছে এবং বাথরুম আছে সেটাকে আবার নতুন করে তৈরি করেছে এবং টালি লাগিয়েছে। টালি মানে কি বলতো? টালি মানে হলো টাইলস। তোমাদের সামনে দেখো একটি ছবি আসবে, আমি খুব একটা উন্নত একটি খুব সুন্দর একটি বাথরুমের ছবি তোমাদেরকে দেখাচ্ছি। স্নানাগার বা স্নানাগার মানে কি বাথরুম, যেখানে আমরা স্নান করি, এটাকে বাংলাতে বলে স্নানাগার। দেখো বাথরুমটিতে যে দেয়ালটা তোমরা লক্ষ্য করো, দেয়ালটাতে এরকম ব্লক 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 হয়ে আছে না, ব্লকস হয়ে আছে। এই যে ব্লকগুলো দেখো, টাইলস কি জিনিস হয়তো বা আমার তোমাদেরকে বলে দেওয়ার দরকার নেই, তোমরা অনেকেই জানো। টাইলস হলো খুব মজবুত একটি প্রোডাক্ট যেটা দিয়ে লোকেরা ঘরের ফ্লোর বা ঘরের ওয়ালের মধ্যেও কিন্তু লাগায়। পার্টিকুলারলি টাইলসের ব্যবহারটা আমরা বেশি কোথায় দেখি? মানুষের রান্নাঘরে, লোকেদের বাথরুমে, এই দুটো জায়গায় কিন্তু টাইলসের ব্যবহার আমরা সবচেয়ে বেশি দেখি। হ্যাঁ, এবং অনেকে এখন মেঝেতে মানে ফ্লোরের মধ্যেও টাইলস বা মার্বেল সেগুলো তো লাগানি। তো ভদ্রলোক কি ভাবছেন দেখো, ভগবান দাসনী বলছেন যে বাথরুমের জন্য এত খরচ, কি বলছে দেখো যে সে স্নানাগারে স্নানাগারে অনেকগুলো রঙিন টালি লাগিয়েছে। ভেবে দেখো স্নানাগারের জন্য সরি স্নানের জায়গার জন্য এত পরিমাণ অর্থ ব্যয়। এখন আমি 70 বছরের বৃদ্ধ, আমার জীবনে অনেক পরিবর্তন দেখেছি, এমনকি আমার নিজের বাড়িতেও। আমি জানি না আমার নাতি নাতনিরা কোথায় বসবাস করতে পছন্দ করবে এবং আমার এবং তাদের বাড়িগুলো কেমন হবে। আমি ভাবি আজ ডেরা গাজী খানের আমার সেই পুরনো বাড়িগুলি না জানি কেমন আছে, আমার সব বন্ধুরা আজ কোথায় আছে। এটা বলে কিন্তু তোমাদের চ্যাপ্টারটি শেষ হচ্ছে। চলো আমরা একটু এক্সপ্লেনেশনে চলে যাই। এখানে দেখো এই যে ডায়েরিতে উনি লিখছেন, এটার মধ্যে একটা কথা কিন্তু পরিষ্কার যে ভদ্রলোক যিনি কিনা 70 বর্ষে মানে সেপ্টিজেনারিয়ান ম্যান, মানে 70 বর্ষীয় যারা লোক আছে ওদেরকে বলা হচ্ছে সেপ্টিজেনারিয়ান। এই যে ভদ্রলোকটি উনি ভাবছেন যে আমি আমার জীবনে কত পরিবর্তন দেখলাম। আমি ডেরা গাজী খান বলে ছোট্ট একটি গ্রামে থাকতাম, হঠাৎ করে কি হলো, দেশ স্বাধীন হলো, দেশভাগ হয়ে গেল, আমাকে সে জায়গাটি নাকি পাকিস্তান বলে নতুন একটি দেশ হয়েছে সেটার আন্ডারে চলে গেছে, আমাকে চলে আসতে হলো। এবং সেই ঘটনার ফলে আমার জীবন কতটা পরিবর্তন হয়ে গেল, আমাকে রেফিউজি ক্যাম্পে থাকতে হলো, তারপরে আমি ছোট্ট একটা বাড়ি করলাম, মানে অনেকগুলো ইনসিডেন্ট ওনার লাইফে হয়ে গেছে। তো উনি ভাবছেন যে আমার জীবন তো একভাবে গেল, আমার ছেলেদের জীবনও দেখো অন্যভাবে গেছে। ছোট ছেলে বাড়ি চেঞ্জ করে নিয়েছে, বড় ছেলে তোমার অনেক ঘরে পরিবর্তন মানে ওরা ও সৃষ্টি করেছে, ছোট মানে রান্নাঘরের জন্য এবং ও যে স্নানাগার যেটা বাথরুমের জন্য সে টাইলস লাগিয়েছে, রঙিন টালি লাগিয়েছে, যেগুলো অত্যন্ত কস্টলি হয়, দামি হয়। তো উনি ভাবছেন যে সত্যি তো রান্নাঘর এবং স্থানীয় ঘরের জন্য কি এত টাকা খরচা করতে হয়। অ্যাট দ্য সেম টাইম হি ইজ থিঙ্কিং অ্যাবাউট হিজ ওল্ড হোম, দ্যাট হিজ অ্যানসেস্ট্রাল হোম, তার বাবা বাপ ঠাকুরদার বাড়ির কথা ভাবছে, সেই ডেরা গাজী খানের জায়গাটি, যে আমার যে সেখানে বাড়ি ছিল না জানি সেটা কেমন আছে, সেখানে আমার যে ছোট ছোট বন্ধু বান্ধবরা ছিল ওরা জানি কেমন আছে। দেখো এই কথাগুলো, যে এই কথাগুলো কিন্তু আমরা, তোমাদের কথা আমি বলতে পারবো না, আমি যখন ছোট ছিলাম আমি কিন্তু আমার ঠাকুমা আমার ঠাকুরদার থেকে কিন্তু এই কথাগুলো আমি অনেক শুনেছি, কিংবা আমি আমার বাবার কাছ থেকে শুনেছি যে ওনার ঠাকুরদা মানে আমার ঠাকুরদার বাবা মানে তো আমার বাবার ঠাকুরদা, আমার বাবার ঠাকুরদা কিন্তু উনি স্বাধীনতার আগেই বাংলাদেশ যে জায়গাটি সেখান থেকে, এটা তো ভারতবর্ষেই ছিল আগে, আমি তো তোমাদের ম্যাপে দেখিয়েছি যে বাংলাদেশ যে জায়গাটি সেটি দেশ ভাগ হওয়ার পরে সেটার নাম কি ছিল, ওয়েস্ট পাকিস্তান সরি ইস্ট, হ্যাঁ ইয়েস ইস্ট পাকিস্তান ছিল, ঠিক আছে, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, ইস্ট পাকিস্তান ছিল, পূর্ববঙ্গ যেটাকে বলি আমরা, সেই জায়গাটি থেকে উনি মানে এদিকে ত্রিপুরার অংশ অঞ্চলে চলে আসেন এবং ওখানে যে বাড়িঘর ছিল সেই বাড়িঘরগুলো কেমন আছে, কোথায় আছে, সেখানে লোকেরা আদৌ ওরা কিরকম জীবন কাটাচ্ছে, এগুলো কিন্তু উনি সব সময় ভাবতেন, এগুলোর কথা ওনার খুব মনে পড়তো। এবং দেখো সময়ের সাথে সাথে কতগুলো জিনিস চেঞ্জ হয়ে যায়, তোমরা তো এখনো ছোট, তোমরা এগুলো হয়তো বা সেই রকম মানে ডিপে গভীরে ঢুকে তোমরা বুঝতে পারবে না, যখন বড় হবে তখন তোমরা আরো ভালো করে জানতে পারবে, কেমন। আচ্ছা তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। এবং যে এক্সারসাইজেস গুলো আছে, এই এক্সারসাইজেস গুলো আমি তোমাদেরকে করাবো না, কেন করাবো না বলো তো, কারণ এই যে প্রশ্নের উত্তরগুলো এগুলো তোমরাই দিতে পারবে,
আমি টিভির এপার থেকে আমি কিন্তু তোমাদের কথাটা আমি বলতে পারবো না। যেমন ধরো একটি প্রশ্ন আছে, তোমাদের বাড়ি তৈরি করার জন্য কি কি উপাদান ব্যবহার করা হয়েছে? নাও হাউ উড আই নো, আমি কি করে জানবো তোমাদের বাড়িতে কি কি জিনিস ব্যবহার করা হয়েছে? তোমরা নিজে ভাবো, নিজে চিন্তা করে দেখো কি কি আমার বাড়িতে কি কি হয়েছে সেটা আমি বলবো। আমার বাড়িতে কি কি হয়েছে, রড, সিমেন্ট, দেন ইট, লোহার রড, সিমেন্ট, ইট, বালি, এগুলো তৈরি মানে এগুলো লেগেছে, উড লেগেছে মানে কাঠ লেগেছে, সেগুলো দিয়ে কি হয়েছে, সেগুলো দিয়ে দরজা জানালা গুলো বানানো হয়েছে, আমার বাড়িতে এগুলো হয়েছে। আশা করি তোমাদের, তোমরা যারা পাকা বাড়িতে আছো ওদের বাড়িটি কিন্তু ঠিক এভাবেই তৈরি হয়েছে, সেই পাকা ইট সিমেন্ট। তোমাদেরকে তো আমি বলেছি সিমেন্টটা কতটুকু ইম্পর্টেন্ট একটা মানে এলিমেন্ট, একটা ইনগ্রিডিয়েন্ট একটি বাড়ি বানানোর জন্য। এছাড়া তোমরা যারা ধরো মানে পাকা বাড়িতে থাকছো না, ওদের বাড়ি কি দিয়ে তৈরি হতে পারে? টিন, টিনও একটা স্ট্রং এলিমেন্ট। তারপরে ধরো বাঁশ, বেত, এগুলো দিয়ে কাঠ দিয়ে তৈরি হতে পারে, কেমন? আচ্ছা আচ্ছা, ভগবান দাস যে প্রশ্ন করেছেন যে আমি জানি না আমার নাতি নাতনিরা কোথায় থাকবে, তোমাদের কি মনে হয় যে ভগবান দাসের নাতি নাতনি ওরা কোথায় থাকতে পারে? তোমাদের দাদু দিদা কোথায় ছিল আর তোমরা এখন কোথায় আছো? ওদের সাথে কথা বলবে, আজকে যখন ক্লাস শেষ হয়ে যাবে যদি ওনারা পাশে না থাকেন, মা বাবার সাথে কথা বলবে যে ওদের লাইফটা কেমন ছিল, তোমাদের লাইফ কেমন। তো তোমাদের কি মনে হয় যে ভগবান দাসের ছেলে মেয়ে মানে নাতি নাতিরা যখন ওরা বড় হবে ওরা কোথায় থাকবে? আমার কি মনে হয় জানো, আমার মনে হয় ওরা হয়তো বা আরো অনেক বড় বড় শহরে পড়াশোনা করে চাকরি পাবে, ওরা আরো বড় বড় শহরে থাকবে এবং স্কাই স্ক্রেপার্স যে বিল্ডিংস গুলো ওখানে হয়তো বা থাকবে, কারণ সময়ের সাথে তো সবারই অবস্থার পরিবর্তন হয়। ভগবান দাসের লাইফ কেমন ছিল? চূড়ান্ত দারিদ্রতার মধ্যে দিয়ে গেছে, কিন্তু ওনাদের ছেলের লাইফটা এখন স্টেবল। সময়ের সাথে সাথে সবাই সংগ্রাম করে, স্ট্রাগল করে, পরিশ্রম করে এবং পরিশ্রমের ফলস্বরূপ কিন্তু সবার জীবন চেঞ্জ হয়ে যায়। কেউ কিন্তু একভাবে সারা জীবন থাকে না, তাই জন্য তো সবাইকে পরিশ্রম করতে হবে। তাই জন্য তো তোমাদের টিচার, তোমাদের প্যারেন্টসরা বলে না সবসময় পড়াশোনা করে যাও, অলওয়েজ ডু ইয়র হার্ড ওয়ার্ক, সবসময় পরিশ্রম করে যাও, পড়াশোনা করে যাও, ফল কিন্তু তোমরা অবশ্যই পাবে। আর যদি ফাঁকিবাজি করো, পড়াশোনায় মন কম দাও, ফাঁকি মেরে একটু পড়ার ফাঁকে একটু মোবাইল নিয়ে একটু খেলে নেই, তাহলে কিন্তু সময় দেখবে সাথে সাথে সময় চলে যাচ্ছে এবং কখন দিন চলে যাচ্ছে তোমরা বুঝতেই পারবে না এবং জীবনে ভালো করে দাঁড়াতে পারবে না। তো এই চ্যাপ্টারটি কিন্তু এভাবেই শেষ হচ্ছে এবং যে এজন্যই তোমাদেরকে বললাম যে প্রশ্নগুলো কিন্তু উত্তরগুলো তোমরা নিজেরা মন থেকে লিখতে পারবে, কেমন? আমি এখান থেকে দাঁড়িয়ে তোমাদের সিচুয়েশনটা আমি বুঝতে পারবো না, বলতে পারবো না। তো ঠিক আছে, চলো আজকে আমরা এখানে আমাদের চ্যাপ্টারটি শেষ করছি। আজকে আমাদের পুরো যে চ্যাপ্টারটি দেখো, আমি বোর্ড ওয়ার্কও কম করেছি, প্রশ্ন তোমাদের সাথে আলোচনা মানে কম করেছি। কেন বলো তো? কারণ হলো এই চ্যাপ্টারটি একটু অনুভব করার বিষয় আছে, ঠিক আছে? তুমি একটু ফিল করতে হবে তোমাদেরকে, একটু ফিল করে দেখো কেমন কি হয় কি না। তো চলো আজকে আমরা এখানে শেষ করছি, তোমাদের সাথে আবার আমার দেখা হবে। ততদিন সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে আমি তোমাদের থেকে বিদায় নেব, তো এখন আসি, সবাই ভালো থাকবে, বাই।